হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কীভাবে আপনারা একাদশ ভর্তি দুই হাজার চব্বিশ স্মার্ট সিস্টেমে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটাই কিন্তু একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আজকে আপনাদেরকে একদম শুরু থেকে একটি অ্যাকাউন্ট খোলা থেকে কীভাবে আপনারা কলেজ চয়েস দেবেন কিভাবে আপনারা টাকা পরিশোধ করবেন একদম এ টু জেড কিন্তু একদম হাতে কলমে মানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো অবশ্যই কিন্তু যদি আপনি নিজের অ্যাপ্লিকেশন নিজে করতে চান অথবা আপনি যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন করে দিতে চান নির্ভুলভাবে তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো চলুন কীভাবে কাজটি করবেন একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই তো আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা লিঙ্ক কিন্তু ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো ওয়েবসাইটে আসার পর আপনার এরকম কিছু ওভারভিউ দেখতে পাবেন এখান থেকে প্রথমত আপনাকে একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে দেন আপনি লগ ইন করে আপনার কার্যক্রমটি শুরু করতে পারবেন ঠিক আছে তো এছাড়া আপনারা কীভাবে টাকা জমা দেবেন এখানে কিন্তু সে ব্যাপারে বিস্তারিত লেখা আছে এমনকি আমি প্র্যাকটিক্যালি কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা টাকাটি পরিশোধ করবেন তো প্রথমত আমরা একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নিই তো অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবো ওকে ক্লিক করার পর দেখেন এখান থেকে শিক্ষার্থীর ধরন এখানে এসে আপনারা তিনটা অপশান পাবেন একটি হচ্ছে বোর্ড স্টুডেন্ট বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আর একটি হচ্ছে ইকুইবিলেন্ট সার্টিফিকেট হোল্ডার তো এখান থেকে আপনারা যারা জেনারেল লাইন থেকে আসছেন তারা হচ্ছে বোর্ড স্টুডেন্ট অপশানে ক্লিক করবেন আর যারা উন্মুক্ত থেকে আসবে তারা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি অপশানে ক্লিক করবেন তো আমরা আপাতত জেনারেল লাইন থেকে আবেদন করব। ইকুইবিলেন্ট স্টুডেন্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে বোর্ডে নিন আপনি যে বোর্ড থেকে পাস করেছেন তো এখান থেকে ধরুন আমি ঢাকা বোর্ড থেকে মানে পাশ করেছি এখান থেকে আপনার যে যে বোর্ড থেকে পাস করেছেন এটা ক্লিক করব টেকনিক্যাল মাদ্রাসা সব ধরনের বোর্ড আছে এখানে তা আমি এখান থেকে প্রথমত বোর্ডটাকে সিলেকশন করলাম তারপর হচ্ছে পাশের স্বন এখানে এসে আমি দু হাজার চব্বিশ মানে এবছর পাশ কারণ হচ্ছে দু হাজার চব্বিশ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে এখানে একটি ক্যাপচার কোড দেখা যাচ্ছে এই ক্যাপচার কোডটি এখানে আমাদেরকে টাইপ করতে হবে টাইপ বলতে এখানে আপনাকে ক্যালকুলেশন দিয়েছে এটা এখানে ফলাফল এখানে লিখতে হবে তো আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি ওকে তো আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে দিলাম এখন এখান থেকে যে ক্যালকুলেশনটা আছে সেটার আমি অ্যান্সারটা এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে জমা দিন অপশন আমি ক্লিক করব ওকে ক্লিক করার পর এখান থেকে কিছু তথ্য আমাকে ফিল আপ করতে হবে মানে এখানে তার নাম চলে আসছে অটোমেটিকলি কিন্তু এখান থেকে নাম চলে আসবে পিতা মাতার নাম সব কিছু কিন্তু এখান থেকে অটোমেটিকলি চলে আসবে এখন এখান থেকে জাস্ট আপনি আপনার রিলিজিয়ানটা ধর্মটাকে সিলেকশন করবেন করার পর এখান থেকে আপনাকে কি ফোন নাম্বার দিতে হবে অবশ্যই কিন্তু এখানে যে ফোন নাম্বারটি ইউজ করবেন সেই ফোনে কিন্তু একটি আপনার পাসওয়ার্ড যেতে পারে যেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে যত্ন করে রেখে দিতে হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনার নিজের এখানে ফোন নাম্বার দিবেন অন্য কোনো ফোন নাম্বার দিবেন না আর অবশ্যই ফোন নাম্বার যাতে টাইপ করার সময় কোনো যাতে ভুল না হয় সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন তো আমি এখান থেকে ফোন নাম্বারটিও দিয়ে দিচ্ছি ওকে তো একই ফোন নাম্বার এখান থেকে আমাকে দুইবার লিখতে হবে তো আমি একই ফোন নাম্বার দুইবার লিখে দিচ্ছি ওকে ফোন নাম্বার লেখা শেষ তারপরে হচ্ছে এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে তো এটা হচ্ছে আপনার অপশনাল ঠিক আছে আপনারা যেগুলো হচ্ছে রেড চিহ্ন দেওয়া আছে সেটা আপনাকে মাস্ট বি ফিল আপ করতেই হবে আর যদি আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার আপনার কাছে না থাকে কোনো সমস্যা নেই আপনি এটা স্কিপ করতে পারবেন আর যদি থাকে অবশ্যই এটা দিয়ে দেবেন তো যেহেতু আমার কাছে আছে এটা আমি দিয়ে দিচ্ছি ওকে বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলাম এখন এখান থেকে জমা দিন অপশানে ক্লিক করবে ওকে ক্লিক করার পর দেখুন এখান থেকে একটি আমাকে আইডি দিয়েছে তো এই আইডি দিয়ে কিন্তু আমাকে পরবর্তী কাজ করতে হবে অবশ্যই কিন্তু এখানে আপনাকে যে আইডি দেওয়া হচ্ছে আইডিটা যত্ন করে রেখে দেবেন এটা আমি একটা নোটবুকে রেখে দিচ্ছি ওকে তা আমি আইডিটা সংরক্ষণ করে রেখে দিয়েছি এখন আমাদের কি করতে হবে এখান থেকে দেখুন যে সাইন ইন একটি অপশান দেখতে পাচ্ছেন ঠিক আছে যে অপশানটা কিন্তু আপনারা এই যে এখান থেকে গেলেও দেখতে পাবেন এই যে লগ ইন আর এখান থেকে আপনারা এই যে সাইন ইন অপশানে ক্লিক করলে আপনাদের ওই মানে ওভারভিউতে আবার নিয়ে আসবে মানে ফার্স্ট পেজে আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে আবার আপনারা এই যে লগিং অপশানে ক্লিক করবেন ওকে এখানে আসার পর আপনারা এভাবে আপনারা সাইনিং অপশানে ক্লিক মানে লগিং অপশানে ক্লিক করলে এই ওভারভিউটা দেখতে পাবেন এখান থেকে আপনার যে ইউজার নেমটি আছে আপনি যে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি এখানে দেবেন তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনার ফোনের মধ্যে এস এম এ যাবে সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবেন করার পর এখান থেকে সাইনিং অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো আপনাকে ফার্স্টে ফোনে যে পাসওয়ার্ডটা দেবে সেটা হচ্ছে টেম্পোরারি পাস সেই পাসওয়ার্ডটা আপনাকে এখন এখান থেকে পরিবর্তন করতে হবে তো পাসওয়ার্ডটা কীরুপ হবে এখানে কিন্তু বিস্তারিতভাবে লেখা আছে এই অনুযায়ী আপনি একটা মন মতন করে পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ড সেট করার পর এখান থেকে জমা দিন অপশানে ক্লিক করবেন ওকে তারপর আপনি এরকম একটা ওভারভিউ দেখতে পাবেন এখান থেকে আপনার গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আবার সেম ওভারভিউ দেখতে পাবেন এখান থেকে আবার আপনার অনিয়ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে ইউজার নেমটি দেওয়া হয়েছে মানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন ঠিক আছে আপনি সেকেন্ড টাইম যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন লেখার পর এখান থেকে সাইনিং অপশানে ক্লিক করবেন ওকে সাইনিং অপশানে ক্লিক করে আপনি কিছুটা এরকম ওভারিভো দেখতে পাবেন এখান থেকে দেখুন আপনার যে আমার প্রোফাইল এখান থেকে আপনার কলেজ অনুসন্ধান তারপর হচ্ছে আবেদন ফি জমা দেওয়া আবেদন আপডেট করা আবেদন দেখুন ঠিক আছে এখান থেকে আপনি ফি জমা দিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এমনকি সমস্ত তথ্য আপনি এখান থেকে কাজ টাস করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা কীভাবে আবেদন করবো চলুন সেটা আমরা দেখিনি তা আবেদন করার জন্য এখান থেকে প্রথমত আপনার কলেজ অনুসন্ধান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে দেন এখান থেকে আপনারা বোর্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা যেই বোর্ড থেকে পাশ করবেন সেই বোর্ডটার ওপরে জাস্ট ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার জেলা অপশনে গিয়ে আপনার যে জেলাতে আবেদন করবেন মানে যেই জেলার কলেজ আবেদন করবেন সেইখানে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন এখান থেকে যে তথ্যগুলো দেবেন এটা হচ্ছে আপনি যেখানকার কলেজ আবেদন করতে চাচ্ছেন সেইখানকার তথ্য কিন্তু এগুলো আপনি যেখানে থাকেন সে এখানকার তথ্য নয় কিন্তু ঠিক আছে এই জিনিসটা উনি বুঝে শুনে করবেন মানে যে কলেজ আবেদন করবেন সেই কলেজের কোন বোর্ডের আন্ডারে পড়ছে জেলা কি থানা কি দেন এখানে কলেজের নাম শো করবো তো দেখুন এখান থেকে আমি যখন জেলাটাকে দিব তারপর আমাকে থানা দিতে হবে থানা দেওয়ার পর এখান থেকে আমরা এখন কলেজের নাম দেখব দেখুন থানা লেখার পর এখান থেকে এই থানার আন্ডারে যতগুলো কলেজের নাম আছে সবগুলো কলেজ আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে কলেজ আবেদন করতে চান সেই কলেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পাবেন যে এই কলেজে আপনার কত পয়েন্ট লাগবে কতগুলো সিট আর এই কলেজে রয়েছে সবগুলো তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন দেন এখান থেকে আপনারা এই যে দেখুন আবেদন অপশনে দেখতে পাচ্ছেন এই আবেদন অপশনে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে যে এখানে আবেদন ফি জমা দিন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরকম একটা অপশন দেখতে পাবেন এখান থেকে আবেদন জমা দিতে এগিয়ে যান একটি অপশন দেখতে পাবেন এই অপশানে ক্লিক করবেন তো এর আগে কিন্তু আপনাকে পেমেন্টটাকে সম্পূর্ণ করতে হবে যেমন দেখুন এখানে কিন্তু লেখা আছে আপনার পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে ঠিক আছে তো আবেদন করার আগেই কিন্তু আগে আপনাকে পেমেন্টটাকে ক্লিয়ার করতে হবে দেন কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন এটা কিন্তু পূর্বে এরকমই নিয়ম ছিল আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন এর আগেই কিন্তু বিকাশ থেকে বা নগদ বা রকে ঠিক আছে যে কেউ আপনার মোবাইল ব্যাঙ্কিং আছে সেই কয়টা মোবাইল সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার একশত পঞ্চাশ টাকা জমা দিতে হয় তো জমা দেওয়ার পরে কিন্তু আপনি আপনার আবেদনের কার্যক্রম শুরু করতে পারবেন ঠিক আছে ওইখান থেকে প্রথমত পেমেন্টে যে অপশনটা যে আছে সেখানে দেখুন আবেদন ফি জমা দিন এই অপশানে ক্লিক করেই কিন্তু আপনি আপনার আবেদন ফিটি জমা দিতে পারবেন তো কীভাবে জমা দেবেন সেটা আমি দেখিয়ে দিব তো এর আগে আমরা ধরে নিন যে আমরা আবেদনের ফি জমা দিয়ে দিয়েছি এখন আমরা আবেদনটা করব তো আগে আমরা আবেদন দেখিয়ে দিন আমরা একদম লাস্টে দেখিয়ে দিব যে কীভাবে আপনার আবেদনের ফিটি জমা দেবেন অবশ্যই মনে রাখবেন আবেদন শুরু করার আগে কিন্তু আপনার আবেদন ফিটি জমা দিতে হবে মানে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন পাসওয়ার্ড চেঞ্জ চেঞ্জ করবেন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন দেন আপনি আপনার টাকাটাকে জমা দেবেন মানে ফি জমা দেবেন ফি জমা দেওয়ার পর এখান থেকে আবেদন করুন অপশানে চলে যাবেন ওকে দেন এখান থেকে আবেদন জমা দিতে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন ওকে দেন এখান থেকে আপনারা কলেজ নির্বাচন আপনি যে কলেজ আবেদন করতে চান সেই কলেজটি এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে তো প্রথম আপনাকে দিতে হবে ভোট দিতে হবে জেলা দিতে হবে থানা দিতে হবে এখানে কলেজের নাম আসে সেটা আপনাকে ক্লিক করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সমস্ত তথ্য দেওয়ার পর এখান থেকে এরকম কিছুটা ওভারভিউ আপনারা দেখতে পাবেন যেখান থেকে দেখুন আপনার এই কলেজের মধ্যে আজমগি আদমজি ক্যান্টেনমেন্ট কলেজের মধ্যে আপনার সিট রয়েছে যেমন এখানে দেখুন আপনার বিজনেস স্টাডিজ সায়েন্স আপনার বিজনেস স্টাডিজ ইংলিশ ভার্সন তো এখানে য কটা সাবজেক্ট আসে যে কটা সাবজেক্ট মানে গ্রুপ রয়েছে সে কটা আপনি এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে সাবজেক্ট আবেদন করতে চান ধরুন আমি মর্নিং শিফটে আপনার ইংলিশ ভার্শনে বিজনেস স্টাডিজ আবেদন করবো তো এখান থেকে আমাদের এই প্লাস যে অপশনে দেখতে পাচ্ছেন প্লাস অপশনে ক্লিক করবো ঠিক এভাবে যদি আপনি যতগুলো কলেজ আবেদন করতে চান এভাবে আপনার প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনার সেই তথ্যগুলো চলে আসবে দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আর যদি কারো মুক্তিযোদ্ধা কোটা থাকে এখানে কোটা অপশনে ক্লিক করে কিন্তু সে কোটা আবেদন করতে পারবে এছাড়া যদি কারো অন্যান্য কোটা থাকে এসকিউ কোটা কোটা তারপর ই ওয়ান কোটা ই টু কোটা ঠিক আছে এই সমস্ত কোটা থাকে যেমন এই কোটাগুলোর মিনিং কি যেমন দেখি এখানে লেখা আছে এই যে এসকিউ কোটা মানে বিশেষ কোটা তারপর এস ওয়ান কোটা হচ্ছে শিক্ষা কোটা মন্ত্রণালয় এস টু কোটা মানে হচ্ছে শিক্ষা কোটা দপ্তর দপ্তর সংস্থা ঠিক আছে এই কোটাগুলোর মিনিং কি আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন তো এখান থেকে এইভাবে আপনারা কলেজগুলো চয়েস দেবেন তো এখান থেকে একটা চয়েস দেওয়া হয়েছে ঠিক এভাবে আপনারা যতগুলো মানে খুশি আপনি কিন্তু সর্ব মিনিমাম পাঁচটা কলেজ দিতে পারবেন আর সর্বোচ্চ কিন্তু আপনি দশটা কলেজ চয়েস দিতে পারবেন ওকে তো ঠিক ওইভাবে প্রথম যেভাবে আপনি আবেদন করছেন ঠিক সেমভাবে আপনারা চয়েসগুলো দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে যদি আপনারা চান যে কোনো কিছু আপডাউন করবেন যেমন আমি তিনেরটা আমি একে নিব বা একেরটা আমি দুয়ে আনবো যেভাবে আপনি আপডাউন করতে চান এখান থেকে যে আপনারা এরো আইকনে ক্লিক করে করে কিন্তু উপরে নিচে করতে পারবেন অথবা চলো আপনি এখান থেকে বাদ দিতে চাইলে ক্রস অপশানে ক্লিক করলে কিন্তু এটা আপনার বাধ্যও দিতে পারবেন আর কিছুক্ষণ আগে যে বললাম যদি কারো কোটা থাকে এই যে ফ্রিডম ফাইটার অপশানে ক্লিক করলে মানে মুক্তিযোদ্ধা কোটা অপশন থাকলে ক্লিক করলে এখান থেকে কোটার অপশান চাবে মানে কোটার আবেদন হবে দেন এখান থেকে আপনারা আবেদন সাবমিট করুন একটি অপশন দেখতে পাবেন এই লেখার নিচে অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এছাড়া যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনাদের আবেদন আপডেট করুন ক্লিক করলে কিন্তু আপনাদের আগের ওভারভিউ দেখতে পাবেন এই ওভারভিউটা আপনার দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার চাইলে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে পারবেন তো মনে রাখবেন একটি অ্যাপ্লিকেশনটি কিন্তু সর্বোচ্চ পাঁচবার আপনি আপডেট করতে পারবেন তো এখন আসি আমরা দেখি যে আমরা কিভাবে পেমেন্টের কাজটা সম্পূর্ণ করবো ওকে তো প্রথমেই কিন্তু বলেছিলাম যে প্রথমে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আবেদন ফি জমা দিন যে অপশনে দেখতে পাবেন উনি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান এখান থেকে সোনালি ব্যাঙ্ক পিএলসি সোনালি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা যদি চান যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন সেক্ষেত্রে এস এস এল কমার্স এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা মোবাইল ব্যাঙ্কিং যে আছে বিকাশ নগদ রকেট উপায় এইসব মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এখন আমরা এই অপশানে চলে যাব এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করার পর আপনি এখান থেকে মো দেখতে পাবেন এখান থেকে দেখুন কার্ডস মোবাইল ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং এখান থেকে আপনারা মিডল যে অপশনটা দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যাঙ্কিং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা মোবাইল ব্যাঙ্কের যে কটা মাধ্যম দেখতে পাবেন এখানে সেই মানে লোগো দেখতে পাবেন নাম দেখতে পাবেন যেমন বিকাশ থেকে করবো বিকাশ অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে পেমেন্টের একটা অ্যামাউন্ট শো করবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটি দেবেন বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনাদের একটি ওটিপি কোড পাঠাবেন এখান থেকে ওটিপি কোডটি সাবমিট করুন কোড দেওয়ার পর এখান থেকে আপনাদের পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনারা টাকাটি জমা হয়ে যাবে ঠিক এই প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন নিজেই করে ফেলতে পারবেন তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই নিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ